হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা নিয়মিত হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন তারা একটা সমস্যার মধ্যে পড়তে হয়, সেটা হলো অডিও ভিডিও কল। আপনারা যখন হোয়াটসঅ্যাপে ঢুকে অডিও বা ভিডিও কল করতে যাবেন তখন আপনাদের এরকম একটা অপশন বা সেটিং চলে আসবে, অর্থাৎ অডিও কল ভিডিও কল করার সময় কিন্তু অডিও ভিডিও কল করা যাবে না, আর আপনাদেরকে কেউ কল দিলেও কিন্তু সেটা রিসিভ করতে পারবে না, অর্থাৎ এই লেখাটা চলে আসবে। এই লেখাটা কেন আসে এবং এটার সমাধান কী আজকে আপনাদেরকে বিস্তারিতভাবে দেখিয়ে দেবো। যারা হোয়াটসঅ্যাপে অডিও ভিডিও কল দিতে সমস্যা হয় তারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাহলে সব কিছু আপনারা অবশ্যই বুঝে যাবেন। আর যাদের এই সমস্যাটা হয়নি তারাও কিন্তু এই ভিডিওতে দেখতে পারেন, কিন্তু এই সমস্যাটা আপনাদের ভবিষ্যতে কিন্তু হতে পারে, সেখান থেকে কিন্তু জানা থাকলে সেটা শিখে রাখলে কিন্তু সেটা অবশ্যই কাজে আসবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা এখান থেকে হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়ে এসে হোয়াটসঅ্যাপ বরাবর এখানে টাচ করে ধরে রাখবেন। টাচ করে ধরে রাখার পর আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ ইনফো, অ্যাপ ইনফোতে ক্লিক করে দিবেন। অ্যাপ ইনফোতে ক্লিক করার পর আপনারা অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন চলে এসেছে, এখান থেকে আপনারা অবশ্যই পারমিশনে ক্লিক করে দিবেন। পারমিশনে যখন ক্লিক করে দিবেন তখন আপনারা এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো সেটিং চলে এসেছে, এখান থেকে আপনারা দেখতে পাচ্ছ প্রথমে কল লক্স, এই কল লক্সে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। এখান থেকে অবশ্যই আপনাদেরকে সব কিছু অ্যালাউ করে দিতে হবে, অর্থাৎ সব অপশন অ্যালাউ করে দিতে হবে, তাহলে সেই কাজটা হয়ে যাবে। প্রথমে আপনারা তারপর আপনারা এখানে দেখতে পাচ্ছ ক্যামেরা, ক্যামেরাতে ক্লিক করে অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছ কন্ট্যাক্টস, এই কন্ট্যাক্টসটাও অ্যালাউ করে দিবেন। তারপর লোকেশন, লোকেশনও অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা মাইক্রোফোনও অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা ফোন, এটাও অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা এসএমএস, এটাও অ্যালাউ করে দিবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন একদম স্টোরিজ, এটাও অ্যালাউ করে দিবেন। তারপর সবগুলো অ্যালাউ দেওয়া শেষ হলে তারপর আপনারা দেখতে পাচ্ছেন একদম নিচে রিমুভ পারমিশন অ্যান্ড ফ্রি অফ স্পেস, এটাও এখান থেকে অন করে দিবেন। অন করে দেওয়ার পর আপনারা এখান থেকে অবশ্যই একদম বেরিয়ে আসবেন। বেরিয়ে আসার পর আপনারা আবার হোয়াটসঅ্যাপে প্রবেশ করবেন। হোয়াটসঅ্যাপে প্রবেশ করার পর এখান থেকে আপনারা যদি ভিডিও কল দিতে চান তাহলে অবশ্যই এলাকাটা আর আসবে না। আপনারা এখানে দেখতে পাচ্ছ কিন্তু আর আসছে না, আমার সেটা সমাধান হয়ে গেছে। আপনারাও কিন্তু এই ভিডিওটা পুরোপুরিভাবে কন্টিনিউ করলে আপনারা অবশ্যই সেই সমস্যাটা সমাধান করে ফেলতে পারেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটা কেমন লাগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এরকম আর নিত্য ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।